ঠুনকো জীবনে তুমি কাচের দেয়াল এক আধটু কারণে যদি হও বেসামাল কি করবো বলো, কানা করি তো নাই পকেটে, বাসে উঠতে পারি নাই, দৌড়াই আইছি তোমার লেখা। কি দুর্গন্ধ বেরোচ্ছে তোমার গা থেকে। ওই আমার কাছে তো ভালোই লাগলো। তোমার কাছে ভালো লাগেই হবে বুঝছো। শোনো, বাবা আমার বিয়ে ঠিক করেছে এক বিদেশি বড়লোক বাঙালি ছেলের সাথে। কি গাজন, তাহলে এতদিন তুমি আমার সাথে কি করলে এগুলো? তুমি শুধু আমার টাকা পয়সা গুলোই দেখলে গাজন, আমার ভিতরে জিনিসটা দেখবে না? আমি আমার চরিত্রটার কথা বলছি, যেটা কিনা আমার ঘামের দুর্গন্ধের মতোই পবিত্র। আসলে তোমাদের মতো বড়লোক মেয়েরা না বড় ছেলের সাথে প্রেম করতে পারে, কিন্তু বড় লোক ছাড়া বিয়ে করে না। শোনো, তোমার সাথে আমার এক মুহূর্ত থাকার কোনো ইচ্ছা নেই বুঝছো। কিন্তু যাওয়ার আগে তোমাকে আমার কিছু জিনিস দেওয়ার আছে। দুর্গন্ধ থাকে, অন্য কোনো মেয়ের সাথে ঘোরার সময় দুর্গন্ধ না আছে। তোমাদের কইছে চুপ করো, এই নাও হেয়ার জেল। অবস্থা পুরাই তো মদনের মতো লাগে তোমাকে দেখে। তাহলে তুমি পড়ল কেমনে? আর এই নাও তোমার টুথপেস্ট। আমি কোনো মুখোশ করিনি, আমি কিছু আড়াল করিনি। আমার বউকে দেখেছো তোমরা? ও কিন্তু অনেক সুন্দরী, ওকে দেখে তোমাদের হিংসে হবে, হিংসে হবে, হিংসে হবে। কয় বল তুমি, এদিকে আসো, দর্শক তোমাকে দেখবে। আজকে তুমি কি রে রান্না করেছো? বাসমতি চালের ভাত, ইলিশ মাছ, রূপচাঁদের মাছ আর লইট্টার মাছের শুটকি। শুটকি কি? গরিব তিন বেলা শুধু শুটকি খায়? বাংলাদেশে এসে দেখ বড় লোক দেখে বিয়ে করলাম, এই নাকি বড় লোকের নমুনা? ছি, আমি থাকবো না তোমার সাথে, তোমার মতো বুড়া মেয়েকে বিয়ে করা আমার জীবন থেকে। অশিক্ষিত মূর্খ বর্বর বাঙালি, তোমরা কি বুঝবে এসবের? সত্যি সত্যি সত্যি
কি তুমি এখানে? আমারও তো একই প্রশ্ন, তুমি এখানে? ও তার মানে তুমি আমার মতো স্মার্ট বলে একটা বুড়া বেটারে বিয়ে করছো? তোমরা খুব খারাপ জাতি আসলে, ভালা না তোমরা? ছিলাম বলে দূরে গেল তোমার জন্য হইছে। আমি আমি আবার কি করলাম? কি আর করা রে, এখন কি করা যায় কোন তো? তাহলে চলো আমরা মদ খাই। এক্স্যাক্টলি ভাই, ইসলাম আমি ভাই ভাই মদ খাওয়া তো নেই। ওকে